হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদের সত্যিই খুব ভালো লাগবে আমার চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ কিচেন ফুড আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলে যত ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওগুলো দেখে নেন আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে প্রচণ্ড পরিমাণে শেয়ার করবেন তো বন্ধুরা আমি এখানে মটরশুটি কলাইটাকে ছাড়িয়ে নিয়েছি পেস্ট করে নেব বলে আর পেস্ট করার সাথে যে মশলাগুলো দেবো সেগুলো মটরশুঁটির ওপরে রেখে দিয়েছি তো বন্ধুরা আমি মটরশুঁটি কলাইটাকে মিক্সিংয়ে পেস্ট করে নেবো সেই জন্য মটরশুঁটি কলাইটাকে মিক্সিংয়ের মধ্যে ঢেলে দিচ্ছি আর মটরশুঁটির সাথে নিয়ে নেবো কাঁচা লঙ্কা আদা ও ধনে পাতাটাকে তো বন্ধুরা এগুলি সব দিয়ে দেবার পর আমি সব একসাথে মিক্স করে ভালো করে পেস্ট করে নেব। তো আপনারা একটু দেখে নেন যে আমি কিভাবে পেস্ট করে নিয়েছি এইভাবে আপনারা যদি এই রান্নাটি বানাতে চান তাহলে পেস্ট করে নেবেন তো বন্ধুরা আমি গামলাটিতে পরিমাণ মতো রুল ময়দা দিয়ে দেবো তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও দু চামচ মতো কর্নফ্লাওয়ারটাকে এবার আমি সানফ্লাওয়ার তেলটাকে ময়দার সাথে দিয়ে মোলান দিয়ে দেবো ভালো করে দু তিনবার করে সানফ্লাওয়ার তেলটাকে দিতে হবে আর ভালো করে মলান দিয়ে দিতে হবে তো বন্ধুরা এইভাবে ময়দার সাথে মিক্স করে তেলটাকে মাখিয়ে নিতে হবে তো এবার আমি পেস্ট করে রাখা মটরশুঁটিটাকে দিয়ে দেবো মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পর ভালো করে ময়দার সাথে মিক্স করে মাখিয়ে নিতে হবে আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে আমি ময়দার সাথে কী করে মিক্স করে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রান্নাটি একটি খুব সুন্দর একটি টেস্টি ব্রেকফাস্ট রান্না আপনারা যদি বানাতে চান তাহলে আমার এই ভিডিওটা পুরোটা দেখুন তারপর বাড়িতে বানান তো বন্ধুরা আমার মটরশুঁটির সাথে রুল ময়দাটা মাখানো হয়ে গেছে দেখুন কত সুন্দর মাখিয়ে নিচ্ছি আরও সুন্দরভাবে তেল পাড়া করে মাখিয়ে নিতে হবে তো আমি তেল পাড়া করে নেওয়ার জন্য আরও ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে প্রায় আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো বন্ধুরা আমার তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি লুইগুলোকে কেটে নেব। আপনারা দেখুন যে আমি লুইগুলো কিভাবে কেটে নিচ্ছি লুই কাটা হয়ে গেলে ভালো করে রুটি রুটিবেলা দিয়ে বিলে নিতে হবে তো বন্ধুরা আপনারা দেখুন যে আমি রুটি বেলা দিয়ে কিভাবে বিলে নিচ্ছি এইভাবে আপনারা বিলে নেবেন আমি এটা মটরশুঁটির পরোটা বানাবো আপনারা দেখতে থাকুন যে মটরশুঁটির পরোটাটা কিভাবে বানাচ্ছি আর খেতে দাও সুন্দর টেস্টি আপনারা একবার বাড়িতে বানান তারপর খেয়ে বলবেন যে কেমন লাগলো তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদেরকে দেখার জন্য ইউটিউবে সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে ভিলেজ কিচেন ফুড আমি আমার চ্যানেলটা নাম দিয়েছি ভিলেজ কিচেন ফুড আমি আমার চ্যানেলের লোগো এই ভিডিওটি ডান দিকে দিয়ে দিয়েছি একটু দেখে নেন আমার চ্যানেলটা হচ্ছে গ্রামের একটা রান্নার চ্যানেল গ্রামের স্টাইলে রান্না বানিয়ে আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো আপনারা সব ভিডিওগুলো দেখুন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাতে টাচ করে অল করে দেবেন তো বন্ধুরা এবার আমি পরোটাগুলোকে ভেজে নেব পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিতে হবে সাদা তেল দিয়ে দেওয়ার পর পরোটাগুলোকে দিয়ে দিতে হবে পরোটাগুলোকে এইভাবে দিয়ে দেওয়ার পর এক পিট ভাজা হলে আর এক পিঠ উলটি দিতে হবে দু পিটকে ভালো করে উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে আমি দু পিঠ কীভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার একটি পরোটা ভাজা হয়ে গেল এবার বাকি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি একটু দেখে নেন ওই একই পদ্ধতিতে ভেজে নেব এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আর এক পিঠ উলটি দিতে হবে আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমি বাকি পরোটাগুলোকে ভেজে নেব ওই একই পদ্ধতিতে আবার পরিমাণ মতো সানফ্লাওয়ার তেল দিয়ে দিলাম আর এইভাবে পরোটাগুলিকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিতে হবে ঘুরিয়ে দেওয়ার একটাই কারণ হচ্ছে পরোটাগুলো পুড়বে না বা ভালো করে ভাজা হবে তো বন্ধুরা আপনারা এইভাবে মটরশুঁটি দিয়ে পরোটাটা বানান দাউন সুন্দর খেতে লাগে দাউন সুন্দর টেস্টি একটা ভিডিও আপনারা বানান আপনাদের গ্যারেন্টি ভালো লাগবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে প্রচণ্ড পরিমাণে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাতে টাচ করে অল করে দেবেন কারণ আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ চলে যাবে তো বন্ধুরা আমি এই ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে নমস্কার